হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে ফাইনাল ইয়ারের যে এক্সাম রয়েছে সেটার ক্ষেত্রে কী হবে। অনেকের তো ফাইনাল ইয়ারে এক্সাম অলরেডি হয়ে গেছে, রেজাল্টও পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কী হবে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলছো। এছাড়া অনেক স্টুডেন্ট যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তারাও আমাকে একই কথা জিজ্ঞাসা করছো যে আমাদের ফাইনাল কি বাড়িতে বসে হবে। বা বিভিন্ন স্কুলের ক্ষেত্রে আমিও বিভিন্ন আপডেট দিয়েছি তোমাদের, এবং অন্যান্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম বলছে যে বাড়িতেই তোমাদের এর অ্যাকচুয়ালি পরীক্ষা হবে। আসল বাস্তবে কী হতে চলেছে বা কী হবে, তো তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে তোমাদের যে বিষয়টা সেই বিষয়টা হলো তোমাদের ফাইনাল ইয়ারের যে এক্সাম। তোমরা জানো সবার প্রথমে ইউজিসি বলে দিয়েছিল যে আমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম এই মুহূর্তে কোভিডের পরিস্থিতিতে নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদেরকে উইদাউট এক্সামই আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার ওপর বেস করে তোমাদের নাম্বার দিয়ে গড়ে একটা নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু বা কিছু কিছু কলেজ কিন্তু আগের থেকেই এই কিন্তু এই জিনিসটা করে ফেলেছে। মানে এই যে ইউজিসির নতুন নির্দেশে এসছে যে পরীক্ষা নিতেই হবে, বা সুপ্রিম কোর্টের নতুন রায় এসছে উইদাউট এক্সাম পাস করিয়ে দেওয়া যাবে না ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের। তো তোমরা বুঝতেই পারছো আগে যখন ইউজিসি নির্দেশ দিয়েছিলো উইদাউট এক্সাম পাস করিয়ে দেওয়া হবে আগের নম্বর অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু আগের থেকে আগের নম্বর অনুযায়ী কিন্তু একটা মার্কশিট তারা দিয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু এখন সেই স্টুডেন্টরা বিভ্রান্তির মুখে চলছে। এবং সেক্ষেত্রে এখন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, তো এখানে শুধুমাত্র ফাইনাল ইয়ারের যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেই এরকম ধরনের পরীক্ষা হবে অনলাইন বা অফলাইনে। তো এখানে আমি বলে রাখি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে না, ফাইনাল ইয়ারের যে স্টুডেন্টরা রয়েছে যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে পরীক্ষা নেওয়া হয়ে গেছে তাদেরও পরীক্ষা দিতে হবে, এবং যারা দেয়নি তাদেরকেও পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে, বলা হচ্ছে ওপেন বুক টেস্ট হিসাবে হতে পারে, বা বাড়িতে শিক্ষকদের সাহায্য নিয়েও করতে পারে। বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ, তো এটাকে বিভিন্ন ইস্যু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম দেখানো হচ্ছে। তো সেই কারণে তোমরা অনেকে এই বিষয়ে জানতে চাইছো যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে, সেই কারণে ভিডিওটা আমি ক্রিয়েট করছি। এখন মোট কথা হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ারে যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো এখানে তোমাদের অনলাইন কিংবা অফলাইন বা কীভাবে নেওয়া হবে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, বলা হয়েছে শুধু অনলাইন বা অফলাইন বা ওপেন বুক টেস্ট বিভিন্ন রকম বলা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে। তো এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা হয়নি, বলা হচ্ছে যে সামনের সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যেই তোমাদের প্রপার আর ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এবং কলেজের যে মেন ওয়েবসাইটগুলো রয়েছে, তোমরা যে কলেজে পড়ছো তার কলেজের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করো, তোমাদের যখনই কোনো আপডেট আসবে সেই কলেজের ওয়েবসাইটই সবার প্রথমে আসবে, তারপরে অন্যান্য জায়গায়। আর যদি কোনো স্পেশাল নিউজ বেরোয় সেটা তো তোমাদের আমি দিয়েই দেবো। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে অনেকের প্রশ্ন যে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কী কীভাবে হবে। তো আমি তোমাদের রীতিমতো বলে দিয়েছি বিভিন্ন স্কুলে কিন্তু এরকমভাবে পরীক্ষা হচ্ছে যে কোশ্চেন বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, কোশ্চেন বাড়িতে পাঠানোর পর আমি বিভিন্ন স্টুডেন্টদের করিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি ভালো করে এই ব্যাপারটা বলতে পারবো। অন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম কথা বলছে যেখানে তোমাদের অনেক কিছু আপডেট দিচ্ছে, এমনভাবে প্রতিস্থাপনা করছে ভিডিওটা যে দেখে তোমাদের মনে হচ্ছে ওটাই সত্যি, থাম্বনেলে অনেক রকম ক্যাচি থাম্বনেল তোমাদের জন্য তৈরি করছে। কিন্তু আমি এখানে তোমাদের রীতিমতো বলে রাখি, তোমাদের যারা 8, 9, 10 কিংবা 11 পড়ছো কিংবা 12 পড়ছো, 12 ক্ষেত্রে এখনও কিছু বলছি না, যারা 10 পর্যন্ত পড়ছো তাদের পরীক্ষা কিন্তু অলরেডি এরকমভাবে কিছু কিছু স্কুল নিতে পেরেছে। আমি নামও তোমাদের বলে দিতে পারি, রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর, যেটা আর কি আমি যেটা আমার নলেজ রয়েছে যে স্টুডেন্টদের আমি পড়াচ্ছি সেই অনুযায়ী আমি তোমাদের বলছি, গভর্নমেন্ট হোক, এবং এখানে অনেক স্কুল রয়েছে শান্তিনগর মনমতন, মানে আমাদের এরিয়ার স্টুডেন্টদের কথা যদি বলি বা আমি যে স্টুডেন্টদের পড়াই সেই অনুযায়ী কথা যদি বলি, অনেক স্কুল যেমন অ্যাক্টিভিটি টাস্ক নিচ্ছে কিছু কিছু স্কুল, এবং কিছু কিছু স্কুল এটাও করছে কোশ্চেন বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, যেমন বললাম ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, সেখানে কী হচ্ছে স্কুলে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছে, সেই কোশ্চেনকে সলভ করে স্কুলে গিয়ে প্যারেন্টসরা দিয়ে আসছে, এইভাবে পরীক্ষা হচ্ছে। সেটা পার্সোনালি কিন্তু অ্যানাউন্সমেন্ট কোথাও হয়নি, সেটা স্কুলরা কী করছে, যে স্কুল রয়েছে সেই স্কুলরা এই রকম উপায়ে মানে যেভাবে হোক স্টুডেন্টদের অ্যাক্টিভ রাখার চেষ্টা করছে এবং এক্সাম নিচ্ছে।
তো এখানে কোন কোন স্কুল এরকমও রয়েছে এখানে যে এখনো পর্যন্ত কোনো এক্সামই নেয়নি, কিচ্ছু নেয়নি। তো এখানে বলে রাখি অফিসিয়ালভাবে কোনো কিছু নেই যে প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে নিতেই হবে, কোনো কিন্তু স্কুল এরকম রয়েছে যে নিচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কাদের এরকমভাবে পরীক্ষা হচ্ছে, তোমাদের এরিয়ায় অনুযায়ী কোন স্কুলে পরীক্ষা হচ্ছে বা তোমরা এরকম ধরনের পরীক্ষা দিয়েছো কিনা। তো এখন যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কথা বলি, তে তোমাদের পরীক্ষা কীভাবে হবে? হ্যাঁ, মাধ্যমিকের টেস্ট এমনি পিটেস্ট যেগুলো হয় সেগুলো অনেক অনেক স্কুল এরকমভাবে নিয়েছে, যেরকম বললাম যে বিভিন্ন স্কুল রয়েছে, রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের যে রয়েছে সেটাও কিন্তু এরকমভাবে নিয়েছে এবং অন্যান্য অনেক স্কুল কিন্তু এরকমভাবে পরীক্ষা নিয়ে নিয়েছে তোমাদের। তো এখানে আমি বলে রাখি কিছু কিছু স্কুল নেয়ও নি। তো এখানে তোমাদের টেস্ট পিটেস্ট বা ইউনিট টেস্টগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, তোমাদের টেস্ট কিন্তু প্রত্যেকের হবে এবং স্কুলে গিয়েই দিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু এটাই ইনফরমেশন রয়েছে, কিছু কিছু আমি ইউটিউবে দেখছি যে তোমরা বিভ্রান্তির মুখে চলে যাচ্ছে এটা দেখে যে পরীক্ষা হবে না বলছে, তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে বা থাম্বনেইলে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম কিন্তু কিছু না, বাস্তব তোমাদের পরীক্ষা হবে। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনালের কথা বলি, তোমাদের পরীক্ষা যেরকম বলেছিলাম আমি আগে ভিডিওতে যে পিছিয়ে যাবে পেছাতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষা কখনোই বাতিল হবে না বা তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে এরকমটি কখনোই হবে না, কারণ তোমাদের পরীক্ষা যখন নেওয়া হবে সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তোমাদের পুজোর আগে পরীক্ষা আমার মনে হয় না যে হবে, স্কুলের পরীক্ষা মানে টেস্টের কথা বলছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। তোমাদের পরে পুজোর পরে আই থিঙ্ক তোমাদের টেস্টও হবে, তোমাদের ফাইনালও হবে, সেক্ষেত্রে তোমরা এইসব ভিডিও দেখে পড়াশোনা গুটিয়ে রেখে বসে থেকো না, তোমরা পড়ো প্রত্যেকে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা হবে। তো এটাই তোমাদের বলার ছিল, তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করছো একই মেসেজ বারবার রিপ্লাই দিতে হচ্ছে সেই কারণে তোমাদের জানিয়ে দিই। তো চলো আর কি পড়তে বসো, ভিডিও অফ করো, পড়তে বসো।